কুষ্টিয়া দৌলতপুরে লালন হোসেন নামে এক ব্যবসায়ীর চুরি হওয়া তামাক উদ্ধার করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার চুরিকাণ্ডে অভিযুক্ত নান্টু আলী নামে একজনের বাড়ি থেকে এ তামাক উদ্ধার করা হয় বুধবার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার ডাংমড়কা বাজারের তামাক ব্যবসায়ী লালন হোসেন রাতের দিকে তামাকের গোডাউনে তালা দিয়ে বাড়ি চলে যান সকালে এসে দেখেন গোডাউনের তালা ভেঙে চুরি করা হয়েছে নশো কেজি তামাক একই সঙ্গে ক্যাশ থেকে নগদ দুই লাখ টাকাও চুরি হয়েছে বলে দাবি করেন তিনি পরে সিসিটিভি ফুটেজ দেখে সহায়তা নেওয়া হয় পুলিশের উদ্ধার করা হয় প্রায় দুই লাখ উনসত্তর হাজার টাকার তামাক এ ঘটনায় বিচার দাবি করেছেন ওই ব্যবসায়ী সহ স্থানীয়রা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে